এটা আপনারা সবাই জানেন আমাদের জীবনে আমাদের সবচেয়ে সাফল্য যে আমরা 1971 পেয়েছিলাম এখন 30 লক্ষ মানুষ যে রক্ত দিয়ে গেল হাজার হাজার মানুষ 1 কোটি মানুষ আপনারা জানেন তখন দেশ ত্যাগ করে শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নেয় এই যে ত্যাগ আমাদের মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের বিনিময়ে আমরা যে দেশটা পেলাম আমাদের জাতীয় দায়িত্ব হলো এই রাষ্ট্রকে যেভাবেই হোক সবাই একসাথে এগিয়ে নিয়ে যাওয়া এই এগিয়ে নিয়ে যেতে গেলে জুডিশিয়ারিকে শক্তিশালী করতে হবে কারণ রাষ্ট্রের তিনটে যে অঙ্গ এই তিনটে অঙ্গের একটা অঙ্গ হচ্ছে জুডিশিয়ারি যদি জুডিশিয়ারি দুর্বল হয় তাহলে সে রাষ্ট্র শক্তিশালী এটা বলা যাবে না সেই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে করে যারা লিটিগেন্ট পাবলিক এই আদালতে ন্যায় বিচার প্রার্থনায় আসে তারা স্বল্প খরচে স্বল্প সময়ে ন্যায় বিচার পাতা নিশ্চিত করা এটা যেভাবেই হোক আমাদের ইনশিওর করতে হবে এইটা মনে রেখেই আমরা চেষ্টা করছি আমাদের বিচারকদের ইন্সপায়ার করার চেষ্টা করছি তাগিদ দিচ্ছে কখনো কখনো প্রেশারও দিচ্ছে যাতে করে মকদ্দমার ডিসপোজাল রেটটা আরেকটু বেরোয় বৃদ্ধি হয় এবং যেভাবে জুডিশিয়ারি চলছে আর একটু গতিশীল করা যায় কেন আমরা হিসাব নিকাশ করে দেখেছি যদি ডিসপোজালের রেট মোটামুটি 125% করা যায় তাহলে এখন থেকে 5-7 বছরের ভেতর এখন যে মামলার জট হয়েছে এটা আস্তে আস্তে সেরে যাবে এবং একটা সহনশীল অবস্থায় আসবে আর আমরা যেটা মনে করি এখানে দেখেন এত বড় বিল্ডিং আমাদের ডিসিজাস বিল্ডিং ওদিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিল্ডিং আছে সবারই লয়ার সাহেবদের বার অ্যাসোসিয়েশনের বিল্ডিং আছে কিন্তু যাদের জন্য বিচারালয় যাদের বিচারের জন্যই আমরা বিচারিক সেবা দেওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছে তাদের বসবার জায়গা নেই এটা মনে রেখে আমরা তাদের বসবার জায়গা অ্যাকোমোডেশনের জন্য ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে অ্যাকর্ডিংলি এটা সারা দেশেই হবে এবং সারা দেশে আমরা প্রত্যেকটা জেলাতে প্রায় 50 লক্ষ করে টাকা দিব এটা যত দ্রুত সম্ভব আমি এখানকার ইঞ্জিনিয়ার সাহেবদেরকে রিকোয়েস্ট করবো যাতে করে এটা কনস্ট্রাকশনের কাজ শেষ করে এখানে লিটিগেন্ট পাবলিকের বসার জায়গা থাকবে মহিলাদের জন্য যারা দূর দূরান্ত থেকে দেখেন আসে ভোরবেলা আবার সন্ধ্যার দিকে যায় তাদের ইউজ করার মতো কোনো ওয়াশরুম নাই সেই জন্যে তাদের জন্য একটা ওয়াশরুম এবং বসতের জন্য একটা ওয়াশরুম থাকবে 50-60টা সিটের অ্যারেঞ্জমেন্ট থাকবে যাতে করে তারা একটু স্বস্তিতে বসে এটা ভাবনা চিন্তা করেই এটা করা এই তো সবাই ভালো থাকেন